দর্শক সকলকে মেট্রোসেম টু দ্য পয়েন্ট দেখবার আমন্ত্রণ জানাচ্ছি আমি সময় ইসলাম আমরা আলোচনা করব আজকে তিনটা বিষয় নিয়ে সে প্রথম বিষয়টি নাম্বার এক সেটি হচ্ছে যা ঘটে গেল সেই ঘটে যাওয়া অতীত দেখে আমরা কি শিখলাম এবং দ্বিতীয়টি হচ্ছে বর্তমানে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আর একদম লাস্ট যেটা থার্ড থার্ড নাম্বার সেটাকে আমরা বলবো যে আমাদের ভবিষ্যৎ কোথায় অর্থাৎ আমরা কোন দিকে যাচ্ছি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমাদের আজকে বিষয় সমস্যা সমাধানের সরকার সঙ্গে আছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান সাবেক সচিব রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে আছেন মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আফিজুর রহমান নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক আমি দুজনকেই স্বাগত জানাচ্ছি আমি আলোচনাটা শুরু করি এর পাশ থেকে অনেক দিন হয়ে গেছে ঘটনার কিন্তু সেই জায়গাটা রেশ তো রয়ে গেছে একটা আতঙ্ক একটা কালো ছায়া কিন্তু যদি আবু আলম শহীদ আমি আপনাকে বলি যে যা ঘটে গেল যা দেখলাম আমরা কোন দিকে যাচ্ছি আর এই যে জিনিসটা ঘটে গেল যা যা সেখান থেকে আমরা কি কি শিক্ষা নিলাম দেখুন আপনাকে ধন্যবাদ প্রথমে যেহেতু অনেক দিন পরে আপনার সাথে বসলাম তো যারা নিহত হয়েছেন তাদের জন্য ভালোবাসার শোক প্রকাশ করছি এবং যারা আহত হয়েছেন তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন সেটাও কামনা করছি কি ঘটে গেলো কী ঘটে গেল তো আমাদের সকলের সামনেই ঘটেছে এবং আমরা অনেক কিছুই জানতে পেরেছি এবং অনেক কিছু তদন্তাধীন আছে সুতরাং আমরা অনেক কিছু এখনও হয়তো জানি না ভবিষ্যতে জানতে পারবো এবং কত তাড়াতাড়ি জানতে পারবো সেটা একটা প্রশ্ন এবং তাড়াতাড়ি যত তাড়াতাড়ি জানতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু এই বিশ্বাস আস্থার যে সংকট সৃষ্টি হয়েছে সেটা দূর হবে তার মানে আপনি বলছেন যা ঘটে গেল সেটা তদন্তাধীন আছে এবং আমরা এই তদন্তাধীন বিষয়টা ভবিষ্যতে নিশ্চয়ই জানতে পারবো এই যে জানতে পারা এই জায়গার ভরসা আপনার আছে যে যা ঘটেছে কিভাবে ঘটলো এটা আমরা জানতে পারবো না আমার ভরসার চেয়ে বড় কথা আমি আমরা জানতে চাই হ্যাঁ এটা হলো ইম্পর্টেন্ট যে ভরসা তো জানতে পারবো আমি বললাম এই অর্থে যে আমি আমরা জানতে চাই এবং সকলেই জানতে চাই এবং এই জানাটা সবসময় হয়ে ওঠে এরকম না তো যে আপনার একটা প্রশ্ন ছিল না কি শিখলাম ওই শেখার উত্তর এখন যে আমরা জানতে চাই এবং স্বচ্ছতার ভিত্তিতে এটা জানানো হবে এবং খুব শীঘ্রই এটা জানানো হবে এটা হলো আমাদের শিক্ষা এখন শিখতে তো অনেক কিছুই শিক্ষা আপনার আছে অনেক কিছুই আপনি ধরেন যে এই পুরো ঘটনা পঞ্জি যদি আমরা দেখি তাহলে এটা একটা নিষ্ক দোষ বা একটা শান্তিপূর্ণ আন্দোলন হতে পারে এখানে আপনি ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করতে পারেন পিছনে অনেক কিছু ছিল এই কথা বলতে পারেন এবং আরও পরে অনেকে যোগ দিয়েছে এটাও বলতে পারেন বাট সবই তো এখন তদন্ত সাপেক্ষ তদন্ত করে এটা প্রমাণ করতে হবে কিন্তু সাদা চোখে যখন আপনি দেখেন তখন এটা ছাত্রদের একটা কোটা বৈষম্য দূর করার আন্দোলন ছিল বা বৈষম্য বিরোধী একটা আন্দোলন ছিল এবং তারা অনেকবার কথা বলতে চেয়েছে অনেকবার তারা বলেছে আলোচনা করার কথা এবং সেই পর্যায়ে কি হয়েছে কি হয়নি সে সব কিছুই আমরা জানি শিক্ষাটা হচ্ছে যে আপনার একটা বড় একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছে অনেকে এটা বলেন গ্যাপ হয়েছে বা কমিউনিকেশন ফেইলর হয়েছে আমার কাছে মনে হয় যে এটা রাজনৈতিক গ্যাপ ছিল নাকি সংস্থার গ্যাপ ছিল যেটা এটা হলো গ্রেট কমিউনিকেশন ডিজাস্টার হয়ে গেছে আমাদের কাদের সাথে কাদের কিংবা কার সাথে এটা সরকারের সাথে সাধারণ ছাত্রদের প্রথম দিকে কারণ সরকারের সাথে এটাই কমিউনিকেশন গ্যাপের দায় আপনি জানতে চাচ্ছেন আপনার প্রশ্ন তো এরকম তীক্ষ্ণ প্রশ্ন যে এটা কি রাজনৈতিক দলের ফেইলর নাকি আমাদের সংস্থাগুলোর ফেইলর দেখেন একটা দেশ চালায় যে সরকার সরকার কিন্তু একটা রাজনৈতিক দলের সরকার অথবা অনেক সময় স্বৈরাচারী সরকার থাকে অথবা সামরিক সরকার থাকতে পারে অথবা বেনোভোলেন ডিক্টেটর থাকতে পারে বিভিন্ন ধরনের সরকার থাকে কিন্তু দায়টা প্রথমত সরকারের যে আপনি ঠিক মতো কমিউনিকেট করতে পারলেন না যেমন একটা ছোট্ট উদাহরণ যদি আমরা আলোচনা করি আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন তার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে তার মানে ইট ইস এ প্রোভ যে একজন প্রধানমন্ত্রী কি কথা বলছেন সেটা আবার ভুল ব্যাখ্যা হয়ে গেল তাহলে ওখানে নিশ্চয়ই কমিউনিকেশন ডিসঅর্ডার হয়েছে মানে উনি যা বলছেন বা বলতে চেয়েছেন মিডিয়া যা দেখিয়েছে সেটার মধ্যে অনেক তফাৎ ছাত্ররা আবার বলছে ছাত্রদের মাধ্যমে ভুল ব্যাখ্যাটা ছড়ালো কার এক না গণমাধ্যম তো আপনার নাকি যে যার মতো করে মানে আপনাদের একটা গণমাধ্যমের একটা খুব বড় অসুবিধা আছে সেই অসুবিধা নিয়ে আলোচনা করতে হবে গণমাধ্যম শিখতে হবে শেখার বিষয় আছে আমি তো আর গণমাধ্যমকে শেখাতে পারবো না বাট গণমাধ্যমের যেটা মনে হয়েছে যে গণমাধ্যম তো খুব ভালো যে আপনারা তো একেবারে চুম্বক কথাগুলো দেখাবেন চুম্বক অংশ মানে কথা তো অনেক

এবং গণমাধ্যমের দায়িত্ব পালনের ক্ষেত্রে হয়তো কোনো সীমাবদ্ধতা আছে কিন্তু গণমাধ্যমের উপায়ও নাই কারণ আমরা এত কথা বললে তো গণমাধ্যমের পক্ষে চুম্বুক তুলতে হবে আপনি যদি ধরেন একজন বক্তার আপনি দেড় ঘন্টার বক্তব্য যদি লাইভ টেলিকাস্ট করেন তাতে কিন্তু অনেক ছোটোখাটো কথা চলে আসবে যেমন ধরেন যে গোলাপি ট্রেন চলে গেছে ট্রেন চলে গেছে এরকম একটা কথা ছিল না যেটাকে আপনারা সব সময় দেখিয়েছেন সব সময় কিন্তু একটা বিশাল বক্তৃতার একটা খণ্ডিত অংশ দেখানো হয়েছে সো এখানে চিন্তা করতে হবে যারা গণমাধ্যমে বক্তব্য রাখবেন তারা কতটুকু বলবেন কিভাবে বলবেন এবং গণমাধ্যম কিভাবে এটাকে নেবে এবং গণমাধ্যমের পজিটিভ জিনিসটা

কি মনে করেন এটা যে কোন কোন কারণে বাহিনীকে নামতে হয়েছে দেখেন টোটাল যে প্রক্রিয়াটা যে যা হয়েছে আমরা আসলে কয়েকটা দিন খুব গুরুত্বপূর্ণ ছিল আমরা খুব উত্তাল কয়েকটা দিন দেখেছি এবং উত্তাল বলতে আমরা যেভাবে শুধু রাজনীতি দেখি রাজনীতির মধ্যে ছিল না অন্তত আঠারো তারিখ এবং উনিশ তারিখে আমরা যেটা দেখেছি সেটা কিন্তু কোনোভাবেই রাজনীতির মধ্যে ছিল না আর একটা বিষয় এটা এখানে কমিউনিকেশন গ্যাপের যে কথাটা আসছে কমিউনিকেশন গ্যাপ তো আপনি একটা কথা বলছেন আপনি আপনার জায়গা থেকে বলছেন আমি আপনার কথাটা থেকে পিক করলাম করার পরে আমি কি করছি আমি আবার আমার ভাষায় যে যার আমার মত করে ব্যাখ্যা করছি হ্যাঁ আমার মত করে ব্যাখ্যা করছি আমি একটা কথা কিন্তু খুব বারবার বলার চেষ্টা করছি দুইটা জিনিস একটা হচ্ছে এই টোটাল ঘটনাটাকে আমি মনে করি যে এটাকে শতভাগ যদি একটা ঘট একটা বক্সে আমি নিয়ে আসি শতভাগের মধ্যে একটা অংশ আছে আন্দোলন আমরা বারবার মিলিয়ে ফেলছি আরেকটা অংশ আছে সরযন্ত্র এখন এই যে কনসপিরেসি যেইটুকু সেইটুকু কিন্তু আন্দোলনকেও মিসকমিউনিকেটেড করেছে কিভাবে দেখেন ফাইন পুরা স্লোগান নিলে একরকম করে বোঝা যাবে কিন্তু স্লোগানের প্রথম দুইটা লাইন যদি বলি তুমি কে আমি কে রাজাকার রাজাকার জি এখন এ দেশে তো রাজাকার আছে সো এই রাজাকাররা যে উৎফুল্ল হয়েছে এই কথা কি আমরা বলেছি আমরা কিন্তু বলি নাই আপনি দেখেন আঠারো তারিখে বিহারী ক্যাম্পগুলোতে যে স্লোগান উঠেছে তুম ভি রাজাকার হাম ভি রাজাকার और ওরা যে ভাষায় বলে আর কি আমি বলতে পারলাম না হয়তোবা এবং সেই স্লোগান দিয়েই কিন্তু তারা আমি যখন মিরপুর দিয়ে যাওয়ার চেষ্টা করেছি মিরপুরের যে আপনার ওভারব্রিজটা যেখানে আগুন দেওয়া হয়েছে আমার কাছে কোন অবস্থাতেই মনে হয় নাই যে এইটা মিরপুরের বাসিন্দারা বা মিরপুরবাসী এই কাজটা করতে পারে বা আপনি বাকি জায়গাগুলো ধ্বংসর জায়গাগুলো তো খুব মারাত্মক রকমের ধ্বংস হয়েছে এখন আমরা অনেক কথা কথার পিঠে কথা আসবে স্বাভাবিক ব্যাপার প্রত্যেকে তার জায়গা থেকে আমরা কথা বলতে থাকবো গত কয়েকদিন ধরে একটা জিনিস খেয়াল করছি সেটা হচ্ছে ফেসবুক তো বন্ধ ছিল কিন্তু ফেসবুক যে কোনো প্রক্রিয়াতেই কেউ না কেউ দেখছে দেখার চেষ্টা করছে সেই জায়গাটাকে কাজে লাগিয়ে যে পরিমাণে কন্টেন্ট করা হয়েছে কমিউনিকেশন গ্যাপের একটা খুব মজার জিনিস হচ্ছে ওই যে কালকে একটা মেয়ের আসছে এর আগে যে কয়েকটা মেয়ে ফোকাসড হয়েছে মিডিয়াতে তার মধ্যে চার পাঁচটা মেয়ে হবে বারবার আপনি ঘুরে ফিরে দেখবেন যে রিলের মধ্যে গেলে এই মেয়ে মেয়েগুলোরই আসে কারণ হচ্ছে কোনো না কোনোভাবে কারণ এটা তো হচ্ছে আপনার কমিউনিকেশন টুলে এটাও তো একটা টুল তো ওই টুলের মধ্যে যখন আপনি যাচ্ছেন তখন একটা মেয়ে একটু সুশ্রী বা একটু আপনি অন্য কারণেও যাচ্ছেন তখন কি করছে দেখেন বলছে যে আপুর রুহের মাক রুহের মাক ফেরাত কামনা করি বাইশ তারিখে তিনি পুলিশের গুড়িতে মারা গিয়েছেন ইটস ভেরি ইম্পর্টেন্ট পরে তিনি আর টিকতে না পেরে সেই আমরা কিন্তু মনে করছিলাম যে কোথায় সেই আপু মানে আচ্ছা সেই বলেছিলেন আমি বেঁচে আছি বেঁচে ফেসবুকে এসে তিনি বললেন যে বেঁচে আছে আচ্ছা তার মানে কমিউনিকেশনের জায়গাগুলোতে কিন্তু অনেক সময়ই কনস্পিরেসিটাও একটা গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে কাজ কিন্তু মোহাম্মদ আফিজুর রহমান সবটাই তো আপনি বোঝালেন কিন্তু আপনি যখন বললেন একটা আন্দোলন আমরাও দেখেছি আন্দোলনটা তো সাধারণ শিক্ষার্থীদের একটা দাবি ছিল কিন্তু তার মধ্যে যখন দেখলেন যে এখানে একটা ষড়যন্ত্র প্রবেশ করেছে সেটাও আমরা আন্দোলনের পরদিন পর থেকে রাজনৈতিক ব্যাখ্যা পাচ্ছিলাম যে আন্দোলন আন্দোলনের হাতে নাই ভাইজ্যাক হয়ে গেছে ব্ল্যাকমেল হয়ে গেছে হ্যান্তান এটা সেটা কিংবা এখানে অন্য একটি পক্ষ ঢুকে গেছে আমরা যখন এটা মুখের কথা রাজনৈতিক ওপাশ থেকে শুনছিলাম অর্থাৎ সরকারের সাইড থেকে তখন শুধু শুনছিলাম তাহলে আন্দোলনটা যদি ছিনতাই হয়ে যায় অন্য একটা গ্রুপ ঢুকে যায় ষড়যন্ত্র ঢুকে যায় সেটাকে সামাল দেওয়া কেন গেলো না এত কমিউনিকেশন গ্যাপটা কোন কোন জায়গা থেকে তৈরি হলো আমি বুঝলাম আপনি বুঝলেন সকলে বুঝলাম আন্দোলন আর আন্দোলনের জায়গা নাই তাহলে তাকে সামাল দিতে কেন পারলাম না কেন আইডেন্টিফাই করতে তখন আইনশৃঙ্খলা বাহিনী পারলো না যে কারা এখানে ইন্ধন দিচ্ছে

আসলে এইটা যে ব্যাপারটা এখানে হয় আপনি এটা বলতেই পারবেন যুক্তির খাতিরে অনেক কথাই বলা যায় যুক্তির খাতিরে আমাদের কাছে সোজা মাটা একটা বাস্তবতা কারণ আমরা তো চাই না দেশ নষ্ট হোক তাই না কেউই চাই না কারণ আমরা তো চাই আমার দেশ তো সকলের তো দেশ কিন্তু যখন আমরা সবই জানবো এটা এতদিন আগে হয়েছে এটা এরা করছে এটা তারা করছে এর মধ্যেই ঢুকেছে আমাদের সোজা প্রশ্ন থাকে আমরা সবই জানলাম কিন্তু ঠেকাতে কেন পারলাম না যদি আমি ওই জায়গাটাতে কিন্তু আমি আসছিলাম যে আঠারো তারিখের যে ভাইব্রেন্সি যেটা আমরা দেখেছি ঢাকা শহরের আউটস্কার্ট যে জায়গাগুলো কারণ আপনি যদি এখন ম্যাপিং করেন তাহলে আপনি দেখবেন শনি রাখড়া যাত্রাবাড়ি নর্দা সো আপনি চিটাগাং ঢাকা কাট অফ চিটাগাং এবং ঢাকা এবং সিলেটও কাট অফ হচ্ছে সো এটা একটা সাইড সাভারের এই সাইড গাজীপুর এবং নারায়ণগঞ্জ যদি মিলাই দেখেন আপনি উত্তরবঙ্গ কাটক তার মানে এই যে আউটস্কাটগুলোকে কাট অফ করার জন্য যে টোটাল একবারে লঞ্চিং হলো কোশ্চেন আসতেই পারে যে এই লঞ্চিং যে হলো সেই क्वेश्चनটি আপনি করছেন সেটি জানতে পারে নাই কেন বা জানলে কতটুকু মেজারমেন্ট নিয়েছে পিলখানা কথা মনে আছে অবশ্যই মনে সেখানে কি হয়েছিল সৈনিকদের একটা বিদ্রোহ কিন্তু সেখানে অনেক কিছু সেখানে কিন্তু তার আগের রাত্রে কি হয়েছিল যে একটা লিফলেট বিলি হয়েছিল বা এরকম এখন এখানে কোশ্চেনটা আপনার কোশ্চেনের সাথে আমি আরেকটা কোশ্চেন বরং যোগ করব সেটা হচ্ছে যে জানা একটা বিষয় জানার পরে মেজারমেন্ট নেওয়া একটা বিষয় তাই তো মেজারমেন্টের ক্ষেত্রে হয়তো বা হয়তো বা আপনি পনেরোতে যে আগ যে আপনার তিরিশ নব্বই দিন হবে নব্বই দিন পেট্রোল বোমা দিয়ে একদম

ব্যাপারটা কিন্তু এইভাবে যদি মানে এটা যদি আপনি আমরা তো একবার চোদ্দতে বুঝে গেছি তাই না একটা ধ্বংসজগত পেট্রোল বোমা থেকে শুরু করে একটা সহিংসতায় দেশের মানুষ দেখেছিল ভোটকে কেন্দ্র করে তারপরে তো মানুষ সতর্ক হয়েছে যে এরকম ঘটতে পারে কিন্তু আইন শৃঙ্খলা এত শান্তিময় পরিস্থিতিতে কি করে থাকলো যে তারা এটাকে নির্মূল করতে পারলো না চব্বিশে তারা আবার ক্যাম্প করতে পারলো আঠারো তারিখের যে ঘটনা টোটাল যে ঘটনাটা ঘটেছে এটি আসলে টোটাল জায়গাটিতে কমিউনিকেশনের জায়গা তো অবশ্যই আছে কিন্তু আমি বলবো যে যেই ভাইব্রেন্সিটি এটা হয়েছে এই প্যাটার্নটা প্যাটার্নে অনেকগুলো জায়গাতে মিল আছে যেমন ধারালো অস্ত্রের ব্যবহার ভোতা অস্ত্রের ব্যবহার তারপরে আপনি দেখবেন কুরাল নিয়ে যাচ্ছে কুরাল নিয়ে কিন্তু সাধারণ ছাত্র যাবে না সাধারণ ছাত্রী যাবে না খুব স্বাভাবিক ব্যাপার একটা ভিডিও আসছে কালকে দেখলাম যে কুরাল নিয়ে একটা মেয়ে যাচ্ছে মুখে বোরখা পরা এবং মাস্ক পরা বেশ এরকম আরো অনেকগুলো জায়গা আসছে এখন হয়তো কারণ কিন্তু আফিজুর রহমান সাহেব আমি যে জায়গাটি একটু প্রশ্ন রেখে কাছে যেতে চাই যে আমাদের তে লেসন হয়েছে আপনি সেটা বললেন আমরা তো দেখেছি সকলেই দেখেছে সেখান থেকে আপনারা কি শিক্ষাটা নিয়েছেন অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর এবং চব্বিশে যা দেখলাম আমাদের জন্য ভবিষ্যতের জন্যে কি শিক্ষা রইল ভবিষ্যতে কোন দিকটা সতর্ক হওয়া দরকার কোনটা জরুরি এবং তারা কারা করেছে সহজে করা যাচ্ছে হয় দেখি যখনই আবার নতুন করে যে কোনো অতীতকে ছাপিয়ে তার চেয়ে বড় দ্বিগুণ শক্তিশালী হয়ে আসে তাহলে এই শক্তিকে তো আমরা বারবারই শুনি আমরা সবকিছু নির্মূল করে ফেলেছি নির্মূল করে ফেলেছি এটাকে নির্মূল করার নমুনা এটা অবশ্যই নির্মূল করার নমুনা না কিন্তু এখানে আমি অন্য এইটার সাথে রিলেট করেই বলছি আপনি যেভাবেই এখন এটাকে দেখেন সেটা হচ্ছে আমাদের বিরোধী পক্ষেরও যে রাজনীতি বিরোধী পক্ষের রাজনীতির একটা বিউটি থাকে বিউটিটা হচ্ছে যেটা ছাত্ররা করছিল প্রথম দিক থেকে ছাত্ররা যেটা করছিল। ছাত্ররা তো আন্দোলন করবেই রাজনৈতিক দল আন্দোলন করবেই কিন্তু আন্দোলন একটা জিনিস আর হচ্ছে সহিংসতা করে অথবা আপনি খুব বড় রকমের একটা কিছু করে সরকারকে একদিন দুই দিনের মধ্যে ফেলে দিবেন দশ মিনিটে ফেলে দিবেন এক ঘন্টায় ফেলে দিবেন বা একদিনে ফেলে দিবেন দুইটা জায়গা কিন্তু ডিফারেন্ট এই জায়গাটার ভেদরেখাটা দাঁড় করানো খুবই জরুরি সেটা হচ্ছে পলিটিক্সটা থাকতে হবে কিন্তু কনসপিরেসির জায়গাটাতে কিন্তু ঐক্যমত্তে আসতে হবে সবাইকেই শুধু সরকারের ব্যর্থতার জায়গা দিকেই আমরা কিন্তু হাত দিলে হবে না কারণ আপনি যখন ষড়যন্ত্র করেন যিনি ষড়যন্ত্র করেন তিনি কিন্তু এক পা এগিয়ে থাকেন তার মানে আপনার লাস্ট কথাটা দিয়ে আমি একটা প্রশ্ন রেখে যাচ্ছি যে যা যা ঘটে গেল যা যা ঘটছে তার দায় দায়িত্ব সকল রাজনৈতিক দলকে নিতে হবে অবশ্যই কোন রাজনৈতিক দল এই দায় দায়িত্ব এরা আমি কোন রাজনৈতিক দল বলিনি একদম স্পেসিফিক যারা ধারালো অস্ত্রের ব্যবহার করছে যারা গান পাউডার ব্যবহার করে কারণ আপনি দেখবেন আমি জানি না এটা তদন্তে কি আসবে কিন্তু আপা তো ভাবে দেখে কিন্তু আমার কাছে মনে হয়েছে গান পাউডার দিয়ে পোড়ানো হয়েছে কারণ কিছু সিম্পটম থাকে সেই সিম্পটমটা দেখলে আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ এটা গান পাউডার দিয়ে পোড়ানো হয়েছে। আপনার কাছে আবুল মমত শাহেদ কানে অনেক প্রশ্ন আর সাথে করলাম কিন্তু আপনার কাছে যেটা জানতে চাই এক কয়েকদিনে ধ্বংসজজ্ঞ সহংসতায় রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়েছে এবং আপনি আজকে জানেন माननीय প্রধানমন্ত্রী যারা নিযুক্ত হয়েছে 34টা পরিবারের সাথে সজনদের সাথে তিনি দেখা করেছেন কিছু আর্থিক সহায়তাও দিয়েছেন সব মিলিয়ে আমি একটু জানতে চাই সজনদের সাথে দেখা করা এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি কারা করলো কেন করলো প্রথমত হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি বা জনগণের সম্পত্তির ক্ষতি বলে আরো ভালো হয় কারণ রাষ্ট্রীয় যখন বলি তখন জনগণকে বোঝায় না আর কি কারণ রাষ্ট্র এমন একটা বায়বীয় জিনিস এবং রাষ্ট্রযন্ত্র এমন মানে সব সময় কখন কঠোর থাকে নির্মম থাকে জনগণের সম্পত্তি এটা বলতে মানে আমরা একটু ইয়া গণতন্ত্রের নিজের মনে হয় জনগণের সম্পত্তি নষ্ট হয়েছে এবং এই জনগণের সম্পত্তি নষ্ট করা নাশকতা করা এসব করা হলো খুবই বড় ধরনের গুরুতর অপরাধ এবং অন্যায় এটা তো নিন্দা করার ভাষা আমার নেই এবং এটা ছিল কারা করলো কারা করলো যে তদন্ত করছেন আপনি বাইরে হবেন কেন করবেন এখন তদন্ত করার আগেই যদি আপনি কোনো গোষ্ঠী বা কারো দোষ চাপান তাহলে তো তদন্ত ঠিক মতো হবে না এই জন্য তদন্তের উপরে মানুষের বিশ্বাস মানে মানুষের বিশ্বাস আস্থার সংকট হয়েছে সেটা সরকারের প্রতি হয়েছে সেটা রাজনৈতিক দলের প্রতি হয়েছে সেটা প্রশাসনের প্রতি হয়েছে সেটা বিচার বিভাগের প্রতি হয়েছে যার কারণে ছাত্ররা বিচার বিভাগের ওই কি হবে এটার জন্য অপেক্ষা করতে রাজি না তারা বলে যে না সংসদ অধিবেশন ডাকা হোক যেটা তাদের এই দাবি ঠিক ছিল না সেটা আমি টেলিভিশনে পরিষ্কারভাবে বলছি যে আপনাদের এই দাবির জন্য সংসদ অধিবেশন ডাকার কোনো কারণ নেই সুতরাং এই সংসদ অধিবেশন ডাকা হবে না কারণ দেশের যুদ্ধ চলছে না বা একেবারে এমন প্রাকৃতিক দুর্যোগ হয়নি সংসদ অধিবেশন অধ্যাদেশ জারি করার প্রশ্নই ওঠে না এবং তারা তখন বোঝার চেষ্টা করছেন কিন্তু তাদের সাথে তো আমরা কথাই বললাম না আমরা কথা কি বললাম উনি সতেরো আঠারো ষোলো সতেরো আঠারো এই তিনটা দিনের কথা আমরা আলোচনা আগের দিনগুলোতে আমাদের যেতে হবে আগের দিনগুলোতে আমরা কেন বললাম ফু দিয়ে উড়িয়ে দেব কেন বলতে গেলাম যে আমার এই আমার ছাত্র যারা আছে তারাই যথেষ্ট

সাতচল্লিশ সাল থেকে এখন পর্যন্ত সালে আমরা আলোচনা করছি আপনি প্রত্যেকটা সরকারকে দেখেন সরকার তো মানুষের কথা শুনতে চায় না আপনি একবার ভোট হয় অথবা ভোট হয় না না ভোট হয় ভোট হয় না সরকার কি শুনছে আমি ভোট হয় অথবা অন্য ধরনের সরকার থাকে তৃতীয় সরকারে থাকে বা সামরিক সরকার যখন থাকে যাদেরকে আমরা বলে করি এই সব সরকারের আমলে সরকার যে যারা বসেন সরকারের একটা বড় সমস্যা হচ্ছে এটা আমার উপলব্ধি এখন আমিও সরকারের সরকারের সাথে কাজ করছে আমিও তাদের সাথে ছিলাম তো এই সরকারের বড় সমস্যা হচ্ছে যে আমরা ভাই জনগণের বা যাদের যারা বক্তব্য দেয় দাবি দেয় তাদের সাথে আমরা কথা বলতে পারি না কোন সরকার আমি কি বলি কোন সময় কোন সরকার জনগণের কথা শুনে না মানে প্রশাসনের কথা শুনে না 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 আমি বললাম যে কোন সরকারই তো শুনে না এটা আমাদের আপনি বলছেন আমি আবার আপনার আগেই যাই ওই যে শিক্ষা আমাদের এখন শিক্ষা নিতে হবে যে আমরা কি কথা শুনবো কিনা আমরা আলোচনা করবো কিনা আর আপনি যা যা বলছেন টাইম লাইনে যান এই টাইম লাইন নিয়ে আলোচনা করার মানে করার দরকার নেই আপনি হাইকোর্টে একটা মামলা হলো যেহেতু আপনি টাইম লাইনে গেছিলেন সেজন্য আমি এখন আসি হাইকোর্টে একটা মামলা হলো বাইশ সালে মানে আঠারো সালের ঘটনার পরে চার বছর পরে এবং এই মামলা সম্পর্কে আমরা মিডিয়া বা আমাদের যারা অংশীজন তারা কিছুই জানলাম না এবং আমরা এত কিছু জানতাম না যদি না ওইরকম একটা রায় হতো রায়ের পরে ওখান থেকে শুরু আচ্ছা ঠিক আছে হাইকোর্টে একটা মামলায় কারা গেছেন এবং এই মামলায় গ্রহণ করা যায় কিনা এটা নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু আইনবিদরা বলছেন যে এই মামলা করাই উচিত কারণ এই মামলাতে যারা পক্ষ ছিলেন তারা তাদের কোনো রাইটই ছিল না কারণ তাদের রাইট এস্টাবলিশ হয়নি তারা প্রজন্মের জন্য মামলা করছেন সেই প্রজন্ম ছিল না এনিওয়াই তারপরে একটা গ্রুপ এই মামলাটা করেছেন মানে ভিকটিম নয় তারা তো এনিওয়াই এগুলো তো আলোচনা হবে যাই হোক রায়ের জন্য যখন গভর্নমেন্ট এটাকে অ্যাপিলে গেল মানে একটা চেম্বার আদালতে গেল এটাকে স্থগিত করার জন্য তখন কিন্তু চার তারিখে এটা স্থগিত হয়নি আপনি সেদিন স্থগিত করতে পারতেন কিনা যাই না এটা তো হাইকোর্টের ব্যাপার তারপরে আপনি দশ তারিখে স্থগিত মানে দশ তারিখে একটা স্ট্যাটাস কিউ দিলেন সেদিন তার ছদিন চলে গেল এই ছয় দিনে কিন্তু আমরা অনেক গতি হারিয়ে ফেললাম মানে এটাকে যেভাবে হ্যান্ডেল করা যেত আমরা হ্যান্ডেল করতে পারিনি তারপরে আমরা ডেট একটা দিলাম সাতই আগস্ট এবং তখন আপনি অপেক্ষা করতে বললেন অপেক্ষা করো ধৈর্য ধরো কিন্তু তখনও অনেক আলোচনা করা হয়েছে যে এইটার যে যেভাবে এইটার যে ভাইব্রেন্সি হচ্ছে মানে পরের দিকের তার আগেও যে ভাইব্রেন্সি তাদের যে ব্লকেট

তাদেরকে অর্গানাইজ করার জন্য আমি চোদ্দ সালেও যদি ফেরত যাই চোদ্দ সালে যে এই যে অগ্নি সন্ত্রাস পেট্রোল সন্ত্রাস যাই সন্ত্রাস হয়েছে তার বিচার টিচার তদন্ত কিছু আমরা জানি নাকি এখন আলোচনা করা যে অবস্থা জানি অনেক টেলিভিশনে আলোচনা হয় আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে তারাও আলোচনা করে কি অবস্থা যখন হেফাজত ছিল তখনই তো আমরা বুঝছিলাম কি হয় আপনি শনি রাখার থেকে আপনি বাড়ি থেকে ওদিকে যান না সাইনবোর্ড পর্যন্ত দুই পাশে কি দেখেন দেখেন না আপনারা সবাই দেখে সবাই জানে কিন্তু আমরা তাদেরকে চলতে দেই এবং আমরা তাদেরকে সহায়তা করি এই রাজনীতিবিদরা সহায়তা করে তাদেরকে আপনি গাজীপুরের দিকে যখন যান আপনি কি দেখেন চারিদিকে কি আছে কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে মাদ্রাসা আছে মাদ্রাসার ছাত্র আছে যারা যে কোনো সময় রাস্তা নেয় এক একটা মাদ্রাসায় বিশ হাজার ত্রিশ হাজার ছাত্র আছে এরকম বড় বড় মাদ্রাসা আছে আপনি সাভার রোডের কথা বলেন কি দেখেন তো আপনার পুরো ঢাকাকে বিচ্ছিন্ন করে দেওয়ার মতো যে জায়গাগুলো তৈরি হয়ে আছে তা আপনি জানেন

না আপনি বের করবেন না আমরা আমাদেরকে বের করতে হবে তারাই খুঁজে বের করুক যে তাদের রেখা লঙ্ঘন করার জন্য কে দিয়েছে কারা মানে আমরা তো অনেক কিছু আমরা তো অনেক কিছু অনেক কিছু আমরা করি

চিন্তা করি না যে এই আন্দোলনের আন্দোলনের সময়ে বা এই আশেপাশে আমাদের কিন্তু বাংলাদেশের অনেকগুলো বড় বড় সমস্যা আছে সেই সমস্যাগুলো নিয়ে তো ভাবতে হবে একটা দেশে বিয়াল্লিশ লাখ চল্লিশ লাখ শিক্ষিত বেকার চাকরি পায় না একটা দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

কিন্তু আমরা কিন্তু আমরা কিন্তু কেউ কাউকে নির্মূল করতে পারি না নির্মূলের রাজনীতি আপনি আপনি নির্মূলের রাজনীতি আসলে ভুল রাজনীতি আপনি নির্মূল করতে পারবেন একটা ডেমোক্রেটিক সোসাইটিতে বলে বলেন যে অপশক্তিকে মোকাবেলা করতে হবে এবং আইনের মধ্য দিয়ে তাদেরকে সেই যখন আপনি মোকাবেলা করতে যাবেন সেখানে তো এক প্ল্যাটফর্মে সকল রাজনৈতিক দলগুলোকে দাঁড়াতে হবে রাজনীতি আপনি যদি নির্মূলের রাজনীতি করেন আপনি বিভাজন করেন আপনি দাঁড়াবেন না তাহলে আপনি কথা বলেন ঘন্টা বিভাজন রাস্তা দিয়ে হাঁটবো সবাইকে

আপনি সুশীল সমাজ একটা বাইর করেন না সব সুশীল সমাজ নাগরিক সমাজ অমুক তমুক মানে বিশ্ববিদ্যালয়ের বিসি শিক্ষক অ্যাডভোকেট ব্যারিস্টার্স সবাই কোনো না কোনো দলের সাথে যুক্ত কোন নাগরিক সমাজ কোন কথা বলছে সবাই যদি এরকম হয়ে যায় এইভাবে করতেই চাই না কারণ হচ্ছে যে এই দেশটার যে লম্বা ইতিহাস সেই ইতিহাসটা তো আসলেই খুব অনেক কঠিন জায়গাও আছে অনেক জায়গা আছে আমাদের গর্ব করার মতো জায়গাও আছে সুতরাং যদি আমি ওইভাবে চিন্তা করতে থাকি তাহলে আসলে পুরো জায়গাটাই মনে হয় যে পুরো সবকিছুই একদম অপশক্তিকে মাইনাস করতে হয় এই জায়গাটা মাইনাস করতে হয় অনুষ্ঠান করতে হবে ব্যক্তি হিসাবে অপশক্তিকে মাইনাস করতে হবে অপশক্তি আইডেন্টিফাই করেই অপশক্তিকে মাইনাস করতে হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু লিগাসি একটা খুব বড় ব্যাপার কারণ আপনি যখন আমরা একটা লম্বা সময় ধরেই যখন দেখে আসছি যে বারবারই এরকম ঘটনাগুলো ঘটছে আমরা চোদ্দতে দেখলাম পনেরোতে দেখলাম টানতে হবে কিন্তু কারণ এটি যেন আরো আরেকবার না ঘটে আপনি যদি ক্ষমতায় আসতে চান ভেরি গুড রাজনীতি করে জনসংশ্লিষ্ট রাজনীতি করেই আসলে ক্ষমতায় আসা যায় এক্সিস্টিং একটা গভর্নমেন্ট যখন থাকে এই গভর্নমেন্টে তো টোটালি একটা সিস্টেম থাকে টোটাল একটা সিস্টেম মিলিয়ে একটা গভর্নমেন্ট আমি যেটা কথায় কথায় থামিয়ে দিত আমি দাঁড়ায় না তো ভুলে যাব আপনি বললেন যে জনশক্তির উপরে ভিত্তি করে একটি রাজনৈতিক দল সংশ্লিষ্টর উপরে একটা রাজনৈতিক দলকে এগিয়ে যেতে হয় আপনি এটাই তো বললেন আমি বুঝতে তো ভুল করিনি না 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 কিন্তু আমার তাহলে তার সাথে একটা ছোট প্রশ্ন বর্তমান সরকারের তৃণমূল থেকে শুরু করে শীর্ষমূলের সবই তো সরকারেরই ইউনিয়ন চেয়ারম্যান থেকে শুরু করে সবিত তো সরকারেরই মানুষ এই যে সহিংসতা হলো জনপ্রতিরোধ কোথায় গড়ে দেখেছিলাম আমরা কোথায় ছিল সরকারের এমপি মন্ত্রী সভা এই জায়গার ব্যক্ততা নিয়ে কিন্তু কথা আসছে এবং আপনিও জানেন অনেক রকম নিউজ হচ্ছে অনেক রকম গল্প আসছে যে সেগুলো নিয়ে কাটাছেরা হচ্ছে আমি কিন্তু আপনি যেটা বলেছেন সেটার উত্তর আমি কি বুঝাতে পেরেছি আপনাকে আমি আপনি হ্যাঁ কিন্তু জনভিত্তি যদি থাকে জনভিত্তির রুট লেভেল থেকে তো শীর্ষ লেভেলে সরকারেরই লোকজন আমার লাইনটা কিন্তু অন্যটা ছিল আমার লাইন হচ্ছে যে মানে ধরেন কি হয়েছে যে বঙ্গবন্ধু সাতচল্লিশ সাল থেকে একাত্তর সাল পর্যন্ত টানা একটা আন্দোলন সংগ্রাম করেছেন এবং একাত্তর সালে গিয়ে কিন্তু আমরা স্বাধীন হয়েছি এটা কিন্তু একটা লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়ে হয় মানে আপনি হুট করেই রাজনৈতিক জায়গা থেকে একটি দলকে সরিয়ে আরেকটি দলের আসার যে আকাঙ্ক্ষা থাকে সেই আকাঙ্ক্ষাটা করে করতে হবে মানে এই আকাঙ্ক্ষাটার মধ্যে না তখন হয় কি ষড়যন্ত্র তত্ত্ব আসে তখন একজন আরেকজনকে দোষ দিচ্ছে আপনি কোনোভাবেই তো এখানে যেই ঘটনাটি আঠারো তারিখ ডেট অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ আঠারো তারিখে কি হয়েছেটা কি যা হয়েছে আপনার বিটিভি পুরানো থেকে শুরু করে বাকি জায়গাগুলো কোনোভাবে স্টুডেন্ট তো দায় নেয়নি আমি স্টুডেন্টদের একটা জায়গাতে কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে আমি দায় মনে করি তারিখে যেই লেভেলের ঘটনা ঘটেছিল সেই জায়গা থেকে আমি মনে করি যেহেতু মেধাবী স্টুডেন্ট সবাই মেধাবী উনিশ তারিখে যখন তারা কমপ্লিট শাটডাউনে গেল আঠারো তারিখের ব্যাপারটি অবশ্যই মাথায় রাখার দরকার ছিল শুধু একটি প্রেস রিলিজে বলে দিলাম যে সহিংসতার দায় আমি নিব না দায় নিব না রাষ্ট্রটা কিন্তু আমাদের দেশটা কিন্তু আমাদের যেই যেই ক্ষতিটা হয়েছে আমাদের চুয়াত্তর হাজার কোটি টাকা যেটা বলা হচ্ছে মানে আপনি চিন্তা করেন দেশটা কোথায় গেল। এই যে যারা আন্দোলন করলো আমি আমি কিন্তু আবারও বলছি যে আন্দোলন আরো একশোটা হোক না আন্দোলন হোক আন্দোলন তো খুবই বিউটিফুল একটা জিনিস এই দেশের যে আপনার ট্রেডিশন সেখানে কিন্তু আন্দোলন শব্দটি আছেই এটি তো আমাদের একদম অস্তিত্বের মূলের মধ্যে রয়ে গেছে আন্দোলন হতে হবে কিন্তু বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র হওয়া যাবে না যেটা আমরা বারবার কিন্তু সেই জায়গাটা দেখছি আমরা আরেকটি মতের সাথে আমি কোনোভাবেই একমত না সবাই মত প্রকাশ করতে পারে এখানে তৃতীয় পক্ষ আছে দ্বিতীয় পক্ষ আছে প্রথম পক্ষই আছে সব পক্ষ আছে আমি এক পক্ষ আর এক পক্ষকে শুধু বললে হবে না কিন্তু সবারই নিজস্ব চিন্তাধারা আছে আমি শুধু এই টোটাল চিন্তাধারার মধ্যে থেকে ষড়যন্ত্র অংশটুকু বলেছি রাষ্ট্রের বিরুদ্ধে যেন না যাই দেশের বিরুদ্ধে যেন না যাই দেশের বিরুদ্ধে গেলে হয় কি কোনো একটা সময় হয়তো আপনার ক্ষমতায় আসবেন আসতে পারেন আমাদের দেশে তো ওই যে একটা মানে এটি একটি পিকুলিয়ার ব্যাপার যে একটা দেশে বোধ মানে রাজনৈতিক দলের ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে ফরেন পলিসিও চেঞ্জ হয়ে যায় এরকম মানে মানে আমি না শেষ শেষ একটা কথা বলি জি শিওর এই যে বারবার বলেন যে দেশ বিরোধী একটা আমাদের আলটিমেটলি ক্ষতিটা দেশের হয় সাধারণ মানুষের হয় তাই না অবশ্যই এটা করলো কারা এখন ওই একই জায়গায় বলি করলো আমি নাম তো বলছি না কাউকেই নাম বলছি না কিন্তু ধারণা যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে তাতে অন্তত এইটুকু বোঝা যায় যে সাবভার্সিভ আমি প্রথমে কিন্তু বলেছিলাম আন্দোলনের বা জায়গার বাইরের সেভেন্টি পার্সেন্ট আর এইটি পার্সেন্ট হচ্ছে ষড়যন্ত্র ষড়যন্ত্রের যে জায়গাটা বারবার হয়েছে বাংলাদেশে এটা দেশি না বিদেশি না উভয় আমার তো মনে হয়েছে এবার দেশি বিদেশি সব মিলিয়েই কারণ যত দ্রুত হয়েছে এটার যে অপাসিটিটা ছিল সেইটাতে যদি আপনি ফান্ডিং একটা বিশাল ফান্ডিংয়ের দরকার হয় এটার জন্য একটা বিশাল জনগোষ্ঠীর দরকার হয় একটা ইন্সপিরেশনের দরকার হয় পরে ফেলে যাচ্ছে সরকার এইতো সময় এই তো সময় মারো না ভাঙো শেষ করো এই জায়গাটা ছিল মানে যে যে আন্দোলনের হচ্ছে সরকার এইবার আর রক্ষা নাই আমরা কিন্তু এটা শুধু বাংলাদেশ না আমরা আইএসআই আল কায়দা সব মানে যা আমরা দেখি আর পেছনে যা ঘটে সব গল্প তো একরকম না আমরা কি কদিন পরে জানতে পারবো কিংবা নিশ্চয়ই আমাদের জানার ইচ্ছা এবং বা জানানোর তাগিদটাও থাকে দেশি বিদেশি হলে কারা ছিলের মধ্যে ইনভলভ কোন দেশ নিশ্চয়ই আমরা জানব কিংবা জানাবে এটি আমি একটা জায়গায় পুরাপুরি একমত না গোয়েন্দা সংস্থা তো গোয়েন্দা সংস্থার মতো কাজ করবে গোয়েন্দা সংস্থা গোয়েন্দা সংস্থার মতো কাজ করে সরকারকে রিপোর্ট দিবে সরকার সরকারের মতো জানবে সেটি কিন্তু গোয়েন্দা সংস্থার যাদের কাছে তার দায়বদ্ধতা আপনি বলছেন এই ষড়যন্ত্রটা দেশ বিরোধী যে সহিংসতা হলো সেটা শুধু ইন্টারনাল ষড়যন্ত্র ছিল না এখানে ইন্টারন্যাশনাল আমার কাছে তাই মনে হয়েছে এবং সেই ক্ষেত্রে আমি তো মনে করি যে প্রতিটি কিন্তু দেখে আপনার মনে হয়েছে এটা ইন্টারন্যাশনাল ইন্টারনাল না আমার কাছে টোটাল মানে যে ভাইব্রেন্সি যে ভাইবটা ছিল এই ভাইবটা দেখে আমার কাছে একেবারেই মনে হয়েছে যে এটি দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং এখানে একটা বিরাট টাকা

আমরা কেন কিছু জানতে পারলাম না প্রোটেকশনটা এটা এটা একেবারেই অপ্রাসঙ্গিক হবে কিনা জানি না বাট আমি বলছি যে ইন্টেলিজেন্স ফেইলিয়রের কথা আমরা সব সময় বলি টুইন টাওয়ারের কিন্তু আমরা ইন্টেলিজেন্স ফেইলিয়র খুব একটা বলি না কিন্তু টুইন টাওয়ারের যে ঘটনাটা ঘটেছিল আপনারা নিশ্চয়ই এটা তো ওই দিন তো ভোলার না তাই না সকালের একটা সময়ে সুতরাং ঘটনা একটি ঘটায় আমরা খুব সহজে যত সহজে বলে ফেলি ইন্টেলিজেন্স ফেইলিয়র আমি অনেক দিন ধরে কাজ করেছি সেই জায়গা থেকে সততার সাথেই কাজ করার চেষ্টা করেছি আর ইভেন আমি পিলখানাতেও একটা সময় কিন্তু ছিলাম দেখেছি যে ঘটনার পরে সেই যে মানে মূল ব্যাপারটা হয় কি আমরা যত সহজে ইন্টেলিজেন্স ফেইলিউর বলি পুরো বিষয়টি আসলে মানে কোনো একটা খুন হওয়ার আগে খুনের মোটিভ মানে এটা কিন্তু খুব একটা খুব ক্রিটিক্যাল ইস্যু মানে হয় কি ইভেন কাউন্টার টেরোরিজম এই ঝামেলাটা হয় আপনি আপনাকে ধরা হলো কারণ আপনার কথোপকথন আপনার কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে যে আপনি একটা হোলি আর্টিজান করবেন আপনাকে ধরা হলো আইনে দেয়া হলো আইন বললো যে না সে তো আমি তাকে তখন জামিন দিয়ে দেওয়া কিন্তু যা ঘটে যাচ্ছে যা ঘটেছে আমাদের সতর্ক অনেক হতে হবে এই তো একটা জায়গা আমি শেষে আসবো প্রশ্ন একটা লাস্ট কোটা বিরোধী যারা বৈষম্য বিরোধী যারা এই আন্দোলনের নেতা ছিল তারা নিরাপত্তা হেফাজতে ডিবিতে আছেন সেটাকে নিয়ে উৎকণ্ঠিত আমাদের সম্মানিত শিক্ষকরা এই জায়গাটাকে একটু ছোট করে বলবেন হসপিটাল থেকে তাদেরকে নিয়ে ডিবি হেফাজতে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে এটা একটা বড় সমালোচনা জিশিওর এটি স্বরাষ্ট্রমন্ত্রী তার ব্যাখ্যাটি দিয়েছেন আর আগে একবার বলেছেন একরকম আবার নতুন করে আমরা আরেকটা স্টেটমেন্ট দেখলাম সেখানে ডেফিনেটলি আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে কাজ করবেন নিশ্চয়ই তাদের একটা প্ল্যান আছে সেই প্ল্যানের জায়গা থেকেই করছেন যদি ষড় আমি যে ষড়যন্ত্র আর আন্দোলনের কথাটাই বললাম যদি গোটার ভেতরেও কেউ ষড়যন্ত্র করে থাকে সেটিও কিন্তু জানার অধিকার আসলে সরকার এবং সরকারের যেই সংস্থাগুলো কাজ করবে তাদের আছে যারা কাজ করছে তাদের কিন্তু সেইটা জানারও অধিকার আছে জিজ্ঞাসাবাদ হতেই পারে আপনি বলছেন যে হ্যাঁ তাকে নিয়ে যাওয়া হয়েছে সেটিও হতেই পারে জিজ্ঞাসাবাদ করতেই পারে আইনি কাঠামোর মধ্যে হচ্ছে কি না সেটি গুরুত্বপূর্ণ ব্যাপার যদি আইনি কাঠামোর মধ্যে হয়ে থাকে আমি টোটাল বিষয়টাতে যতটুকু দেখেছি আমার কাছে মনে হয়েছে আইনি কাঠামোর মধ্যে কিন্তু শিক্ষকরা দেখা করতে গিয়েছিলেন যেহেতু ডিবি কার্যালয়ে তাদের সাথে দেখা করা হয়নি এই যে না হওয়া একটা নর্মাল বিষয় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতে পারে প্রশ্ন উঠেছে তাদের শরীরের কন্ডিশনটা ভালো ছিল না তারা হসপিটাল থেকে নিয়ে গেছে এবং টিচাররা তাদের সাথে একটু খোঁজখবর জন্য দেখা করতে গেছে সেখানে তাদের সাথে কিউ দেখা করেননি তো সেই জায়গাটার এটা একটা সৌজন্যতার কি দরকার ছিল কিনা জিজ্ঞাসাবাদের পর্যায়ে আসলে মানে যদি আপনি কোন সংস্থার জায়গা থেকে বলেন জিজ্ঞাসাবাদের সময়টুকুর মধ্যে আসলে দেখা করার না না আমার মনে হয় সম্মানিত টিচার যারা দেখা করতে গিয়েছিলেন ওদের সাথে যারা নেতা তাদের সাথে দেখা করতে যায়নি হয়তো তাদের খোঁজ খবর রাখতে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন সেখানে তিনি উদ্ধতন যিনি আছেন কর্মকর্তা তার সাথে দেখা করতে তিনি দেখা করেননি সেটা উদ্ধতন কর্মকর্তা যারা ডিবি প্রধান আছেন তার সাথেই দেখা করতে দিয়েছিলেন কালকে শিক্ষকরা কিন্তু তিনি তাদের সাথে দেখা দেননি এটাও শিক্ষকদের মনে ভীষণ কষ্ট এবং অনেক প্রশ্নের জন্ম দিয়েছে এটি ডিবি প্রধান ব্যাখ্যা কেন দেখা দেননি মানে আমি মনে করেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ওপেন করেছেন সুতরাং তাদের জায়গার কিন্তু জবাবদিহিতার জায়গা একেবারে গভর্নমেন্টের ঠিক আটজন হোক সাতজন হোক তাদের ব্যাপারে কিন্তু তাদের নিরাপত্তা থেকে শুরু করে তাদের কিন্তু এখন আপনি যেটা বলছেন সতর্ক আরও সতর্ক অবশ্যই অতীত দেখে আমাদের বর্তমান ভবিষ্যতের দিকে সতর্ক হতে হবে আমি একদম শেষ করে আসবো অনুষ্ঠান যে যারা আছে ডিবি হেফাজতে নিরাপত্তা তার জন্য তাদের সাথে দেখা হয়নি সেটা নিয়ে একটা বড় সমালোচনা আবার তৈরি হচ্ছে না সমালোচনা তো হতেই পারে উনি যেটা বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী একবার একরকম বললেন আবার নতুন করে আরেকটা বললেন যে আমরা যে কমিউনিকেশনের কথা বলছিলাম যে তথ্যগুলো ঠিকমতো থাকছে না একবার একরকম আর একবার একরকম সেটা শুধু তার ক্ষেত্রেই না আপনাদের আইটি মিনিস্টারের ক্ষেত্র তাই ঘটছে যে তিনবার তিন রকমের কথা বললেন যে আইটি কেন বন্ধ আছে তো এখন ধরেন উনারা দেখা করতে গেছিলেন একজন ওনারা তো কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যান নেই সুতরাং তার দেখা করার মতো পরিস্থিতি ছিল কিনা এটা উনি যেটা বলছেন যে ওই কর্মকর্তাই বলতে পারবে যে তার দেখা করার পরিস্থিতি ছিল কিনা তো যেটা করা যেতে পারে মানে নর্মালি আমরা যেটা করি সেটা হলো যে আমি যদি সময় না পাই তাহলে আরও অনেক তাহলে একজন বা আমার পরে বা তাকে দিয়ে বলানো যে ঠিক আছে আমি আজকে পারছি না আপনারা অমুক তারিখ আছেন দেখা করব সেটা হতে পারে জিজ্ঞাসাবাদের পর্যায়ে দেখা করা জানা না এটা হলো বাংলাদেশের রুল মানে বাংলাদেশের জন্য এটা প্রযোজ্য অনেক দেশ আছে মানে অনেক সভ্য দেশ আছে তো আমাদের ওই যে বললেন না কি কি শিক্ষা নিতে হবে আমাদের অনেক শিক্ষা নেওয়ার ব্যাপার আছে এবং কোর্ট ডিভিশন মানে আমাদের যে সর্বোচ্চ আদালত সে কিন্তু জিজ্ঞাসাবাদের বিষয়ে ফিফটি ফোর বিষয়ে রিমান্ডের অনেক ধরনের অনুশাসন দিয়েছেন আমরা সেই অনুশাসন গুলো যেটা বললেন যে আইনি প্রক্রিয়া হচ্ছে কিনা আমরা অনুশাসন মানি না অনুশাসন গুলো মানতে হবে আমি আজকে আলোচনা শেষ করে নিয়ে আসি নিশ্চয়ই আরো একদিন কথা হবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই আজকের মতো শেষ করছি শুভ শুভরাত্রি সকলকে